অনেক দিন আগের কথা, শান্তিপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে এক বৌমা ও তার সৎ শাশুড়িমা থাকতো। একদিন সকালে তার শাশুড়িমা বৌমাকে অনেক ডাকাডাকি শুরু করলো। আরে এই রূপালি, বৌমা, এই বৌমা, কোথায় গেলে গো? সেই সকাল থেকে রান্না করতে করতে আমার চেহারাটা কালো হয়ে গেল, আর তোমার কোনো খোঁজ নেই। আরে এই বৌমা, শুনছো? কি হয়েছে মা, আমাকে কিছু বলছিলেন? হ্যাঁ মহারানী, সকাল থেকে মুখে ফেস প্যাক লাগিয়ে বসে আছো, আর এদিকে বাড়ির সব কাজ কে করবে শুনি? এবার একটু দয়া করে রান্নাঘরে যাও তো। হ্যাঁ মা, আমি এই যাচ্ছি। বউয়ের নাম ছিল রূপালি। কিছুদিন আগে তার স্বামীর অ্যাক্সিডেন্ট হয়, আর সেই অ্যাক্সিডেন্টের পর তার স্বামী উঠে দাঁড়াতে পারতো না, একদমই বিছানায় শুয়ে থাকতো। এসবের জন্য রূপালির অনেক মন খারাপ ছিল, আর তার সবসময় চিন্তা হতো কিভাবে তার স্বামীকে সুস্থ করে তুলবে। এদিকে তার স্বামীর অসুস্থতার কারণে তারা বাড়ির সব কিছু বিক্রি করে ফেলেছে, সামনে চলার মতো তেমন কোনো টাকা পয়সাও ছিল না। তখন শাশুড়িমা ও বৌমা একটি বুদ্ধি করে। মা, এভাবে বসে থাকলে আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা দুজনে আমাদের নিজেদের জমিতে চাষ করতে পারি, আর তার থেকে যে টাকা আসবে সেটা দিয়ে আপনার ছেলের চিকিৎসাও করাতে পারবো। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছ। শাশুড়ি বৌমার রূপালীকে খুব একটা পছন্দ করতো না, যার কারণে বৌমার সাথে সব সময় পাল্লাপাল্লি করত। একদিন বৌমা যখন তার ক্ষেতে কাজ করছিল, তখন তার শাশুড়িমা এসে বলল, দেখো যদি এভাবে দুজনে কাজ করি তাহলে বুঝতে পারবো না কে বেশি কাজ করছে আর কে কম কাজ করছে, আর আমার মনে হয় আমরা আলাদা আলাদা জমিতে কাজ করি তাহলেই বুঝতে পারবো কে বেশি কাজ করছে আর কে কম কাজ করছে। বৌমার রূপালি ছিল অনেক সরল সোজা, সে তার শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে যায়। বৌমা তার ক্ষেতে রাত দিন কঠোর পরিশ্রম করে, আর বাড়িতে গিয়ে তার স্বামীর সেবা যত্ন করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন শাশুড়ি বৌমা তাদের জমিতে আসে এবং শাশুড়ি মা দেখে তার বৌমার জমিতে ভালো ফসল হয়েছে। এটা দেখে তো শাশুড়ি মায়ের চোখ কপালে উঠে যায়। শাশুড়ি মা মনে মনে বলে, আরে বৌমাটা খুব ভালো পরিশ্রম করেছে, তাই তার জমিতে ভালো ফসল হয়েছে, এবার তাকে আমাকে বোকা বানিয়ে সব জমি নিজের করে নিতে হবে, এটাই হবে বুদ্ধিমানের কাজ। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায়, তাদের ফসল পরিপক্ক হয়ে যায়, তারা দুজনেই তাদের ফসল ঘরে তোলে। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন শাশুড়ি মা বৌমাকে এসে বলে, বৌমা আমি তোমার জন্য কিছু ভালো বীজ নিয়ে এসেছি, যেগুলো দিয়ে চাষ করলে তোমার ভালো ফলন হবে, এমনিতে তো তোমার জমিতে খুব ভালো চাষ হয়, আর তুমি যদি আমার এই কথার বাইরে যাও তাহলে এই বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে। বৌমা রূপালি শাশুড়ির কথায় অনেক কষ্ট পেল, সে তার অসুস্থ স্বামীর কথা ভেবে শাশুড়ি মায়ের কথায় রাজি হয়ে গেল। ঠিক আছে মা, আপনি আপনার বীজগুলো আমাকে দেন, আর আপনি যেভাবে বলবেন আমি সেভাবেই করব। তখন শাশুড়ি মা একটি বড় পুঁটি এনে বৌমাকে দেয়, বৌমা সেগুলো নিয়ে খেতে চলে যায়। যখন বৌমা খেতে যাবার পর সেই পুঁটলিটা খুলে দেখল, তখন সে দেখল পুঁটলির মধ্যে শুধু মাছ, এছাড়া আর কিছুই নেই। বৌমা তখন অনেক কাঁদতে থাকে, হে খোদা কি ভাগ্য আমার, এদিকে আমার স্বামীটা অনেক অসুস্থ, আমি যদি ভালো ফসল না ফলাতে পারি কি করে আমার স্বামীর চিকিৎসা করব। এই বলে বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। ঠিক তখনই মাছের পুঁটলি থেকে একটি জাদুকরি পরি বেরিয়ে আসে। তোমার অনেক দুঃখ তাই না, তুমি কেঁদো না, তুমি এই মাছগুলোই তোমার জমিতে রোপণ করে দাও। দেখুন দেখুন, আমার শাশুড়ি মা আমাকে পছন্দ করে না, আর তাই তিনি আমার সাথে এরকম করছেন, আমি যেন এ বাড়ি থেকে বেরিয়ে যাই সেজন্য, জানি না আমি এখন কি করব। তুমি একদম চিন্তা করো না, তুমি জমিতে এগুলো লাগিয়ে দাও, আর বাকিটা তুমি আমার উপর ছেড়ে দাও। এরপর পরিটা অদৃশ্য হয়ে যায়, বৌমা কিছুটা শান্তি পেল। তখন সে সেই মাছগুলো জমিতে রোপণ করে দেয় এবং সে তার জমিতে খুব ভালো করে সেই বছর কাজ করে। কিছুদিন পার হয়ে যায়, বৌমার শাশুড়ি মা আবার তাদের জমিতে আসে। তখন রূপালির শাশুড়ি রূপালির জমি দেখে অবাক হয়ে যায়,
কি বৌমা, তোমায় বলেছিলাম না তুমি সবজি চাষ করতে পারবে না? কিন্তু মা, আমি তো সবজি চাষ করিনি, আমি তো আপনার মাছগুলোই চাষ করেছি। কিন্তু এখানে কি করে সবজি আসলো? আমি আর এর থেকে বেশি কিছু জানি না মা, কি করে এসব হলো? এরপর রূপালী তার শাশুড়ি মায়ের সামনে তার সবজি খেতে যায় এবং একটি সবজি তুলে ফেলে, আর তখন দেখে তার সবজি গাছের গোড়ায় সোনালি মাছ। তখন সে প্রতিটি সবজি উঠাতে থাকে। তখন বৌমা এবং শাশুড়ি দুজনেই অনেক অবাক হয়ে যায়। তখন বৌমা মনে মনে ভাবে, এই সব কিছু আল্লাহর ইচ্ছাই হয়েছে, এখন আমি এই মাছগুলো বিক্রি করে আমি আমার স্বামীর চিকিৎসা করাতে পারবো আর সংসারটাও ভালো করে চালাতে পারবো। তখন তার শাশুড়ি মা বৌমাকে বলে, বৌমা, আমি সত্যি তোমার সাথে অন্যায় করেছি, আমি চেয়েছিলাম তোমাকে শিক্ষা দিতে আর এবাড়ি থেকে তাড়িয়ে দিতে, কিন্তু বৌমা তুমি আমার চোখ খুলে দিয়েছ, তুমি আমাকে ক্ষমা করে দাও বৌমা। তখন বৌমা রূপালী বলে, কি বলছেন মা আপনি এসব, আপনি তো আমার মায়ের মতো, মা কি কখনো ক্ষমা চেতে পারে? আমি কিছুই মনে করিনি, আজ থেকে আসুন আমরা দুজনে মিলে এই সোনালি মাছ চাষ করি। এরপর থেকে সেই শাশুড়ি মা আর কখনো তার বৌমায়ের সাথে খারাপ ব্যবহার করেনি, তারা মিলেমিশে জমিতে চাষাবাদ করতে থাকে।